Bismillahirrahmanirrahim. Hello viewers, assalamu alaikum. Aajke ekta recipe kore dekhabo tomader. Ekhane ami broccoli diye chingri mach kore dekhabo. Er jonno ami broccoli kete niyechi ar niyechi chingri mach. Cholo chole jai rannay. Ekhane piyaj kuchi ar kachamorich kuchi ache. Protome jeta korbo ami fry pan e ektu tel diye diyechi. Telta gorom hole ami piyaj kuchi ar kachamorich kuchi gulo diye dibo. পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ভেজে নিব, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, আমি হালকা হালকা বাদামি করে নিব। এই রান্নাটা অনেক মজার এবং অনেক সহজভাবে করা যায়। আমি যেভাবে করি আমি দেখাবো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নেব। আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিচ্ছি। একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দেখি কিছুক্ষণ কুক করব। এরপর আমি ব্রকলি গুলো দিয়ে দিব। এখন দেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দেখতেছেন, এই পানিটা শুকাইলেই আমি নামিয়ে ফেলবো। আর জাস্ট 2 মিনিট ওয়েট করবো। আমার রান্নাটা শেষ, এখন আমি সার্ভ করে তোমাদের পরিবেশন করে দেখাবো। আমার ব্রকলি উইথ শ্রিম্প রান্নাটা সার্ভ করে নিয়েছি। আশা করি এই রান্নাটা তোমাদের সবার ভালো লাগবে। আমি অনেক অল্প ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি। তোমরা সবাই একবার হলো এই রান্নাটা ট্রাই করবো। অসাধারণ ইয়ামি মজাদার রান্নাটা, তোমাদের অনেক ভালো লাগবে। সো আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।